আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে বাজারে বসে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে একরাশ তৃতীয় শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকের আজকে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী মধুখালী ফরিদপুরের মধুখালী 23/6/2023 রোজ শুক্রবার। তো আজকে মধুখালী থেকে আপনাদেরকে জানিয়ে দেব পেঁয়াজ এবং পাশাপাশি রসুনের বাজার আপডেটটা আপনারা জানতে পারবেন। তো আমরা এখন অবস্থান করছি সেই ঐতিহ্যবাহী মধুখালীতে ফরিদপুরের মধুখালী। মধুখালী থেকে আজকে সরাসরি আমরা একজন বিশিষ্ট পেঁয়াজ ব্যবসায়ী তার সাথে কথা বলবো এবং তার সাথে প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব আজকের বাজার আপডেটটা। লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার ছাইডে কিন্তু বিপুল পরিমাণ পেঁয়াজ এবং রসুনের সমাহার। তো কাজেই আমরা আলাপ আলোচনার মাধ্যমে আজকের বাজার আপডেটটা জেনে নেব, চলুন আমাদের সাথে সাথেই থাকুন। এখন আমি কথা বলবো সেই মিজানুর রহমান সদলের সাথে, একজন বিশিষ্ট পেঁয়াজ এবং রসুন ব্যবসায়ী। এই মধুখালীর মধ্যে যদি হাতে গোনা কয়েকজন ব্যাপারী থাকে তার মধ্যে তিনি অন্যতম এবং তার প্রতিষ্ঠানটাও বৃহত্তম প্রতিষ্ঠান। তো তার সাথে আমি কথা বলবো, এখন আমরা তার সাথে কথা বলার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আজকের পেঁয়াজ এবং রসুনের বাজার আপডেটটা সরাসরি মধুখালী থেকে। তো ভাই কেমন আছো? ভালো আছি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। ব্যবসার হালচাল কি? মোটামুটি এখন চলছে। এলসি পেঁয়াজ তো আমাদের দেশি পেঁয়াজ খুব কম খাচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চালাচ্ছে ভালোই। মোটামুটি ভালোই। পেঁয়াজের এলসির চাপটা একটু বেশি? একটু বেশি, একটু অনেক বেশি, যেহেতু ঈদের বাজার। ঈদের বাজার কারণে পেঁয়াজের বাহিরের যে প্রোডাকশন এটা একটু বেশি চলছে। তো ভাই মোটামুটি আজকে কত মনের মতো ক্রয় করা হয়েছে? আজকে দাদা আপনার 200-250 মন ক্রয় করা হয়েছে। 2 থেকে 250 মন। তো আজকের আমরা জানতে চাইবো হলো যে আজকের বাজারটা কেমন ছিল, কত করে? আজকে ধরেন আপনার ভালো পেঁয়াজটা ক্রয় করা হয়েছে 2350 থেকে 2400। আর 10-20 আমরা ধরবো না, 2350 থেকে 2400। জি। আর এটা মাজলা? মাজলা 2250 থেকে 2300। এই দুই ক্যাটাগরিতে পেঁয়াজ বিক্রি হয়েছে। জি জি। পাশাপাশি কিন্তু একটার ভিতরে দুইটা আর একটা আপডেট জেনে নিব, সেটা হচ্ছে রসুন। রসুনের আপডেটটা আমরা সেই মিজানুরের কাছ থেকে জেনে নিব। তো ভাই দয়া করে দর্শকদের উদ্দেশ্যে রসুনের বাজারটা তো দেখতে। রসুনের বাজার আপনার 4300 থেকে 4500-4700 টাকা পর্যন্ত, মাথা 4700 টাকা। জি। এর ভিতরে কোয়ালিটি ভেদে বিক্রি হচ্ছে, প্রকার ভেদে বিক্রি হচ্ছে। জি। তো মাথা ছিল? মাথা 4700 টাকায় 4800 টাকা। জি। তো ব্যাপার হচ্ছে যে রসুন তুমি কত মনের মতো আজকে? রসুন আজকে ক্রয় করছি কম, 15-20 মন। তাও কম না, মোটামুটি অনেক। প্রাইস তো একটু বেশি বেশি এই কারণে। হ্যাঁ, সে কারণে 15-20 মন কম না আমি মনে করি আর কি। এটা একটা বৃহত্তম প্রতিষ্ঠান। তো দর্শক আমরা আজকে সরাসরি কিন্তু যুক্ত ছিলাম সেই ফরিদপুরে ঐতিহ্যবাহী মধুখালী থেকে। মধুখালী থেকে ইতিমধ্যে আমরা তরুণ উদীয়মান বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর কাছ থেকে আমরা কিন্তু জেনে নিয়েছি আজকের বাজার আপডেটটা। তো আশা করি আপনারা পেয়ে যাবেন এবং পেয়ে গেছেন। তো লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে আচ্ছা মিজানুর ভাই, আমরা আর একটু জানতে চাইবো আপনার কাছে যে এই পেঁয়াজটা প্রস্তুত করা হচ্ছে, এই পেঁয়াজটা যাবে কোথায়? এই পেঁয়াজটা ধরেন আমাদের পেঁয়াজ ঢাকা, বরিশাল, পটুয়াখালী এগুলাই যায়। ঢাকা কি কাওরান বাজার না শ্যাম বাজার? এই কাওরান বাজার, শ্যাম বাজার, মানে ব্যাপারীরা অর্ডার দিলে যায় যে জায়গা যায়। জি জি জি, যারা অর্ডার যেখানে দেয় সেখানে যায়। তবে মোটামুটি ক্রেতা বিক্রেতা সবাই মিলেই কিন্তু একটা অস্বস্তির ভিতরে, তার কারণ যেহেতু পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়ে আমরা একটা শোকা হতো। জি জি। পেঁয়াজটা 3700-3800 টাকা মন হয়েছিল, সেই পেঁয়াজই আজকে 2300 টাকা মন। এর জন্য একটা অস্বস্তির মধ্যে সবাই কিন্তু বিরাজমান। তো ধন্যবাদ মিজানুরকে, তিনি আমাদেরকে অনেক সুন্দর কথা বলার জন্য। দর্শক এই ছিল আজকের ফরিদপুরের মধুখালী থেকে
সরাসরি আপডেট 23/6/2023 রোজ শুক্রবার রোজ শুক্রবার আমরা সরাসরি মধুখালী থেকে যুক্ত ছিলাম আপনাদের সাথে ইতিমধ্যে আপডেটটা আপনারা পেয়ে গেছেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ